মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। কেউ তাকে বলে হিন্দুদের কবি, কেউ আবার বলে মুসলমানের কবি, কিন্তু বস্তুত তিনি ছিলেন সাম্যের কবি। অসাম্প্রদায়িক চেতনার এক মুক্ত প্রদীপ তিনি। সাম্যবাদী চিন্তা ছিল তার মননে মস্তিষ্কে। তাই হয়তো তিনি বলে গেছেন, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোন জন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার। বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় কবি কাজী নজরুল ইসলাম। 1899 সালের 25 মে তার জন্ম। আজ বাংলা সাহিত্যের এই ধ্রুবতারার 125তম জন্মজয়ন্তী। উপন্যাস, নাটক, সঙ্গীত আর দর্শনে নজরুলের অনবদ্য উপস্থিতি বর্ণাঢ্য করেছে বাংলা সাহিত্যকে। কণ্ঠশিল্পী, অভিনেতা, সম্পাদক পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকা অভিমানী এই মানুষ হৃদয় দিয়ে অনুভব করেছিলেন নিপীড়িত অসহায়ের আর্তি। অন্যায়ের বিরুদ্ধে তার কবিতা কোটি তরুণের রক্তে জ্বালায় স্ফুলিঙ্গ। সাহিত্যে অগ্নিবীণা হাতে প্রবেশ এবং ধূমকেতুর মতো প্রকাশ এই কবির। তবে তিনি সমাজের প্রতি যে অসাম্প্রদায়িক বার্তা দিয়ে গেছেন, সেটি করা তার পক্ষে মোটেই সহজ কাজ ছিল না। কেননা অসাম্প্রদায়িক চেতনার নজরুলের জন্মস্থানে ছিল সাম্প্রদায়িকতার জয় জয়কার, যা শিক্ষাজীবন শুরু হয়েছিল মাদ্রাসায়, এবং যে জীবনের তাগিদে মসজিদের ইমামতির কাজও করেছেন সেই ব্যক্তি আবার বলেন, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। নজরুলের বেড়ে ওঠার সময়টি ছিল তার অসাম্প্রদায়িক চেতনার জন্য উত্তম সময়। দুই ভিন্ন সংস্কৃতির মধ্যে বেড়ে উঠেছিলেন নজরুল। ছোটবেলায় মাদ্রাসায় পড়ে ইমামতি করে তিনি যেমন ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পেরেছেন, ঠিক তেমনি লেটো গানের দলে যোগ দিয়ে রপ্ত করেছিলেন রামায়ণ, মহাভারত আর পুরাণ। কাজী নজরুল ইসলাম সারা জীবন সংগ্রাম করে গেছেন ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে, আর তা আমরা তার বিভিন্ন লেখার মাধ্যমেই খুঁজে পাই। দাঙ্গায় যে হিন্দু মুসলিম উভয় পক্ষেরই দায় রয়েছে, তা তিনি পক্ষপাতহীন দৃষ্টিতে উপলব্ধি করেছেন। আর তাই সংকীর্ণ মানসিকতায় আচ্ছন্ন উগ্রপন্থীরা তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বারবার। কিন্তু নজরুল দৃঢ়চেতা, তাকে থামানো যায়নি। শত জেল জুলুম অত্যাচার সহ্য করেও তিনি সারা জীবন গেয়ে গেছেন সাম্যের গান। নজরুল মনে করতেন সাম্প্রদায়িকতা ভারতীয় উপমহাদেশের উন্নয়ন অগ্রযাত্রার মূল সমস্যা। তিনি বিশ্বাস করতেন সাম্প্রদায়িকতার বিষয়টি এদেশের স্বীকৃত মধ্যবিত্তের বৈরিতা ও প্রতিদ্বন্দ্বিতা। তিনি বাঙালিকে কেবল বাঙালি বলেই চিহ্নিত করতেন। মনুষ্য ধর্ম ছিল তার কাছে মূল ধর্ম। তাই তো তিনি বলে গেছেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। ডেস্ক রিপোর্ট, সমকাল।